টি-20 বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য 20 জন আম্পায়ারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে সৈকত। গত মার্চে বাংলাদেশের প্রথম কোনো আম্পায়ার হিসেবে এলিট প্যানেলে জায়গা করে নিয়েছিলেন শহীদ সৈকত। এমন স্বীকৃতি পাওয়ার আগেই তিনি প্রথমবারের মতো ভারতের মাটিতে হওয়া 2023 ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন। এলিট প্যানেলে ঢোকার পর এবার তিনি সংক্ষিপ্ত ফরম্যাটের সবচেয়ে বড় আসরটিতেও আম্পায়ারিং করতে যাচ্ছেন। সব মিলিয়ে ওই তালিকায় আছেন 20 জন আম্পায়ার এবং 6 জন ম্যাচ রেফারি। বর্তমানে সংস্থাটির এলিট প্যানেলে 12 জন আম্পায়ার আছেন, যাদের বাইরে 8 আম্পায়ার সুযোগ পাচ্ছেন বিশ্বকাপের ম্যাচ পরিচালনার। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে এলিট প্যানেলে থাকা কেবল 6 জনকেই বিশ্বকাপের দায়িত্ব দেওয়া হয়েছে।